আমার জীবনের প্রথম ক্যামেরা কেনার টাকাটা হচ্ছে আমার মাই আমাকে দিয়েছিল। আমি আমার ব্যক্তিগত ক্যারিয়ারে আমার অর্জনের ক্ষেত্রে বললে আমি বেশ কিছু ফ্যাশন হাউসের সাথে কাজ করেছি, অনেক স্বনামধন্য ফ্যাশন হাউসের সাথে কাজ করেছি। একটা কাপড় শ্যুট করেছিলাম ওনার কমার্স কলেজে, আমি ওনার 200টা ছবি তুলে দিয়েছিলাম, উনি আমাকে 50 টাকা পে করেছিল। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। হ্যালো, আমি রক্তিম সৈকত, সিইও অফ ব্রাইডাল থিওরি। এটা আমার গল্প। আমার ছোটবেলা থেকে শুরু হয়েছিল, আমি স্কুল জীবনে ছিলাম হচ্ছে চিড়িয়াখানা বোটানিক্যাল স্কুলে, আমি সেখান থেকে এসএসসি এক্সাম দিয়েছি। আমার কলেজ জীবন ছিল হচ্ছে মেট্রোপলিটন মডেল কলেজ, গ্রাজুয়েশন করেছি ফ্যাশন ডিজাইনিং থেকে, FDT ডিপার্টমেন্টে ছিলাম। আমি ফটোগ্রাফিটা শুরু করি হচ্ছে 2012 থেকে। মূলত আমার প্যাশন ছিল হচ্ছে মিউজিক করা, আমি ছোটবেলা থেকে গিটারের প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল। প্রথমত মূলত আমি একজন মিউজিশিয়ান হতে চেয়েছিলাম, তো আমার গিটার কিনা হচ্ছে আমার বড় ভাইয়ার টাকা দিয়ে, ওনার কাছ থেকে আমি গিটারের টাকা নিই। তো কিছুদিন আমি গিটার প্র্যাকটিস করি, শিখি, তো তারপরে হচ্ছে একটা ব্যান্ড ফর্ম করি আমরা। তো তখন আমরা প্র্যাকটিস করতাম, একটা ব্যান্ড সেট আপ করেছিলাম আমরা। তো যাদের ছিল ব্যান্ড মেম্বার্স তাদের সাথে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, সেই কারণে আমাদের ব্যান্ড ভেঙে যায়। তো ব্যান্ড মেম্বার যারা ছিল তাদের সাথে হচ্ছে ব্যান্ডের ফটোশ্যুট করার জন্যে আমাদের হচ্ছে যে ফটোগ্রাফার প্রয়োজন হতো। তো এর আগে আবার হচ্ছিল যে ছোটবেলা থেকেই আমাদের ফটোগ্রাফির একটা প্যাশন ছিল, আমাদের ফ্যামিলিতে আমাদের ক্যামেরা ছিল, যেই ক্যামেরাটা অলরেডি আমার সাথেই আছে, এটা হচ্ছে সেই ক্যামেরাটা। এটা এই ক্যামেরাটা দিয়ে হচ্ছে আমরা ফ্যামিলিতে ছবি তুলতাম, আমাদের পরিবারের ক্যামেরা ছিল এটা। তো এই ক্যামেরাটা আমরা ইউজ করতাম ছোটবেলাতে, এটা ফিল্ম ক্যামেরা ছিল। তো এখন তো যুগ অনেক চেঞ্জ হয়েছে, তো ফিল্ম ক্যামেরার যুগ এখন নেই। তো তখন আসলে এইরকম ছিল না যে ইচ্ছে বা আগ্রহ যে কোনো একটা সময় ফটোগ্রাফিটাকে প্রফেশন হিসেবে নিব, কখনোই এটা আসলে ভাবা হয়নি। আসলে প্যাশন থেকে একটা সময় এটা প্রফেশন হয়ে দাঁড়ায়। ব্যান্ডের ফটোগ্রাফিটা করার থেকে স্টার্ট করে তখন হচ্ছে যে একটা ডিজিটাল ক্যামেরা আমি হচ্ছে নেই, তো ডিজিটাল ক্যামেরা ছিল এটা সনি। এই ক্যামেরাটা থেকে হচ্ছে যে আমার শুরু হয়, আমি এটা দিয়ে প্রথমে আমরা আমাদের যে ব্যান্ড ছিল ওদের শ্যুট করতাম, ব্যান্ড মেম্বার্সদের এবং নিজেদের শ্যুট করতাম। তো এই ক্যামেরা দিয়ে শ্যুট করার পর থেকে শুরু হয়। তো যে কোনো কারণে সামহাও আমাদের ব্যান্ড ভেঙে যায়, তো তারপরে মিউজিকের প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি। তারপর থেকে আসলে আমার মনে হয় যে আসলে হয়তো বা মিউজিকের জন্য আমি না, আমি তারপরে হচ্ছে যে ফটোগ্রাফির দিকে আমি ইন্টারেস্ট পাই, ফটোগ্রাফির দিকে আমি ফটোগ্রাফির দিকে নিজেকে শিফট করি। আর ব্রাইডাল থিওরি যেভাবে শুরু হয়, মূলত ব্রাইডাল থিওরি শুরু হয় আমাদের একটা সার্কেল ছিল, আমরা তখন হচ্ছে আউটডোর ফটোগ্রাফিতে যেতাম সার্কেলটা, সবাই আউটডোরে আমরা হচ্ছে মডেল শ্যুট করতাম, ফ্রেন্ডস সার্কেল যারা ছিল, কাজিন, ফ্রেন্ডস, কলিগ যারা ছিল, তখন আমরা আউটডোর ফটোগ্রাফি করতাম। তো তখন হচ্ছে আমরা আউটডোর ফটোগ্রাফি করে করে এইভাবে শ্যুট করতাম। তো তখন মনে হলো যে আমরা হয়তো বা একটা কোম্পানি ওপেন করলে কীরকম হয়। তো তার আগে যেটা হয়েছে, আমার যে ইনকামের যে ক্যারিয়ারটা, ক্যারিয়ারের খুব আমার স্ট্রাগল পিরিয়ড ছিল লাইফে, সেটা হচ্ছে আমি জীবনে প্রথম ইনকাম আমার শুরু হয়েছে 50 টাকা থেকে। সেটা হচ্ছে আমার জীবনের প্রথম DSLR ছিল হচ্ছে নিকন 3200D একটা ক্যামেরা ছিল, 3200। আমি সেটা দিয়ে হচ্ছে কমার্স কলেজের আমার একটা সিনিয়র বড় ভাইয়া ছিল, একটা কাপড় শ্যুট করেছিলাম ওনার কমার্স কলেজে, আমি ওনার 200টা ছবি তুলে দিয়েছিলাম, উনি আমাকে 50 টাকা পে করেছিল। এটা হচ্ছে 2013-14 স্টোরি। তো 50 টাকা পে করেছিল, সেটা দিয়ে আমার হচ্ছে 5 টাকা যেতে, 5 টাকা আসতে আমার বাসা থেকে, আর বাকি যে টাকাটা সেই টাকাটা আমার কাছে অনেক বেশি হিউজ একটা অ্যামাউন্ট মনে হয়েছিল আমার কাছে। তো ওইখান থেকে আমার ক্যারিয়ারটা শুরু হয়েছে। আর তারপর আমি যখন প্র্যাকটিস করি, এইভাবে প্র্যাকটিস করতে 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 হিউজ পরিমাণ আমার একটা প্ল্যাটফর্ম তখন দাঁড়ায়, আমি ফেসবুকে প্রচুর ছবি আপলোড করতাম, প্রায় প্রতিদিনই আমি 10টা 15টা 20টা এইভাবে করে ছবি আপলোড করতাম। আমি এইভাবে ছবি আপলোড করতে করতে একটা বেসরকারি টিভি চ্যানেলের একটা দেখলাম যে তারা লুকিং ফর নিউ ফটোগ্রাফার্স, এইভাবে একটা স্ট্যাটাস দিয়েছিল। তো আমি তখন ওখানে মনে হলো যে আমি একটু ট্রাই করি, তো আমি সেখানে হচ্ছে যে তাদেরকে নক করি, তো তারা হচ্ছে যে ইন্টারভিউর জন্য তারা ডাকে। তো ডাকার জন্যে ওখানে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে। তো যাওয়ার পরে প্রায় 33 থেকে 34 জন ইন্টারভিউ দিতে আসছিলেন এখানে,
আমার হিউজ সেট আপ ছিল না, নর্মাল সেট আপ ছিল। তা আমি ওখানে যে যখন ইন্টারভিউ দিতে গিয়েছি, তো আই ওয়াজ জাস্ট শকড, কারণ আমার কাছে মনে হয়েছে যে তাদের মধ্যে হয়তো বা সিলেক্ট না হবার পসিবিলিটিস বেশি। কিন্তু আমি যখন ইন্টারভিউ দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে দুদিন পরে আমার মেইল আইডিতে মেইল আসে যে আমাকে সিলেক্ট করেছিল অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে। তো আমি বেসরকারি টিভি চ্যানেলের সাথে প্রায় 2 বছর ছিলাম, অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে আমি কাজ করেছি ওখানে, আমার অভিজ্ঞতা হয়েছিল ওখানে কাজ করার। তারপরে ওইটা কাজ করার পরে আমরা দেখা গিয়েছে, আমি যখন মনে হচ্ছিল যে না, নিজে থেকে কিছু করা দরকার, নিজে অ্যাজ এ উদ্যোক্তা হয়ে বা নিজে থেকে কিছু করা উচিত, আমি সেখান থেকে জব লিভ করে নিজেই আমি একটা ওয়েডিং প্রোডাকশন হাউস দিয়েছি। আমার ওয়েডিং প্রোডাকশন হাউসের বয়স এখন অলরেডি 5 বছর উপর হয়েছে। আমার কোম্পানিতে প্রায় 16 থেকে 17 জন কাজ করে ফ্রিল্যান্সার সহ। উদ্যোক্তা হয়ে আমি যেভাবে কাজ করছি, একটা কর্মসংস্থান দিয়েছি আমি যারা আমার সাথে কাজ করছে, আমার মোটামুটি কাজ চলছে। যখন ফটোগ্রাফিটা শুরু করি তখন দেখা গিয়েছিল যে যাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকার কথা ছিল তারা আসলে পজিটিভলি ব্যাপারটা নেয়নি, তারা আমাকে সাপোর্ট করেনি, তারা উল্টো ডিমোটিভেট করেছিল আমাকে। তারা হচ্ছে যে ওখান থেকে আসলে একটু চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম নিজেকে, অনেক ধরনের বাজে মন্তব্য করতো তারা। তো সেখান থেকে আসলে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই নিজেকে আসলে এত দূর এগিয়ে নিয়ে আসা। ইচ্ছা ছিল যে ফটোগ্রাফিটাকে যদি প্রফেশন হিসেবে নেই তাহলে নিজেকে একটা সাকসেসফুল ক্যারিয়ারে নিয়ে আসা। এখনও আমি সাকসেস হয়েছে কিনা আমি জানি না, বাট আমি এখনই স্ট্রাগল করছি। তো মানুষের জীবনে আসলে স্ট্রাগলের শেষ নেই, আমি এখনও শিখছি, সামনেও শিখে যাব। আর বাংলাদেশের প্রেক্ষাপটের ক্ষেত্রে চিন্তা করলে আমার বেশ কিছু পছন্দের ফটোগ্রাফার আছে বাংলাদেশের, যাদেরকে দেখে একটা সময় অনেক শিখেছি। এর মধ্যে বিশেষ কিছু মানুষদের নাম না বললেই নয়, এর মধ্যে হচ্ছে এমার রানা ভাই, আমার খুব কাছের বড় ভাই, আমি ওনার কাছ থেকে ক্যারিয়ারের শুরুতে অনেক কিছু শিখেছি। ওনার সাথে আমার পার্সোনালি অনেক ভালো সম্পর্ক। জুবায়ের হোসেন শুভ ভাই, ড্রিমওয়েভার ভাইয়ার আমি ফেসবুকে অনেক কিছু দেখি, ভাইয়ার সবসময় ওনার কাজ আমি ফলো করি, ওনার কাজ আমার ভালো লাগে। এইভাবে বললে আমার অনেকের কাজ ভালো লাগে। তো সব কিছু মিলে আসলে ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিটা আসলে দিনকে দিন অনেক ডেভেলপ হচ্ছে, অনেক ভালো কাজ হচ্ছে। আমি আমার ব্যক্তিগত ক্যারিয়ারে আমার অর্জনের ক্ষেত্রে বললে আমি বেশ কিছু ফ্যাশন হাউসের সাথে কাজ করেছি, অনেক স্বনামধন্য ফ্যাশন হাউসের সাথে কাজ করেছি, বিভিন্ন ধরনের, আমি এখন পর্যন্ত প্রায় অলমোস্ট 2000-এর উপর ইভেন্টস আমি কাভার দিয়েছি, ওয়েডিং ইভেন্টস কাভার দিয়েছি। আমার ফ্যামিলিটা হচ্ছে মূলত একটু ধার্মিক ফ্যামিলি, আমার বাবা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো তেমন একটা পছন্দ করে না। কারণ হচ্ছে আমার বাবার কথা হচ্ছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তুমি জব করবে, বিকজ হচ্ছে আমার বাবাও হচ্ছে চায়, হচ্ছে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইরকম যে সিরিয়াল বাই সিরিয়াল সবাই জব করছে এইভাবেই, আমার কাজিনরাও হচ্ছে জব করছে, তো সবাই চায় হচ্ছে যে জবের মধ্যে থাকবে। বাট আমি একজন যে আমি বিজনেসের দিকে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আব্বু চেয়েছিল হচ্ছে এটা করি, বাট আমি নিজেই চেয়েছিলাম নিজে একজন উদ্যোক্তা হয়ে আর কি কাজ করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আলাদাভাবে হচ্ছে আমার ক্যারিয়ার আমি নিজেই বিল্ড আপ করার চেষ্টা করছি। আর আমাকে অনেক ইন্সপায়ার করেছে হচ্ছে আমার মা, সবসময় আমার মা সবসময় আমাকে সাপোর্ট করে। ইভেন আমার জীবনের প্রথম ক্যামেরা কেনার টাকাটাও হচ্ছে আমার মাই আমাকে দিয়েছিল। আমার জীবনের প্রথম ক্যামেরা কেনার টাকা হচ্ছে আমার বাইক বিক্রি করে আমার জীবনের প্রথম DSLR কিনা, এবং বাইকটা কেনার জন্য সাপোর্ট করেছিলই হচ্ছে আমার মা এবং আমার ভাইয়া, ওনাদের টাকা দিয়েই আমি বাইক কিনেছিলাম, আমি সেটা বিক্রি করে জীবনের প্রথম আমি DSLR ক্যামেরা কিনেছিলাম। এবং এখন পর্যন্ত আমার মা আর আমার ওয়াইফ, আমার সহধর্মিণী, ও আমাকে অনেক সাপোর্ট করে সব ক্ষেত্রে। এখন তো দেশের হচ্ছে যে একটা প্যান্ডেমিক সিচুয়েশান চলছে, সো ওভারঅল সব কিছু মিলে পরিস্থিতি খারাপ হিসাবেও আমরা এখন কিছু কাজ করছি, ইভেন্টস চলছে। আর বাংলাদেশের ওয়েডিং ইন্ডাস্ট্রিটা আসলে আগের থেকে অনেক বেটার, কারণ আমরা যারা হচ্ছে যে আমরা হচ্ছে সেকেন্ড স্টেপে আছি, ফার্স্ট স্টেপে যারা ইন্ডাস্ট্রিটা তারা তৈরি করে দিয়েছে, আমরা সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা কাজ করছি। আর আমাদের পরে আরেকটা স্টেপ আছে যারা হচ্ছে যে রেডি মার্কেটে তারা কাজ করছে। সো ওভারঅল সেক্ষেত্রে হচ্ছে যে হিসাব করে দেখা যায় যে ইন্ডাস্ট্রিটা যথেষ্ট বেটার আর এখন, আর এই ইন্ডাস্ট্রিটার ডে বাই ডে অনেক ডেভেলপ করছে। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে অনেক ভালো একটা জায়গায় যাবে। আর অলওভার সব কিছু চিন্তা করে দেখা গিয়েছে যে আমাদের এই সেক্টরের যে অবস্থা ওয়েডিং সেক্টরে,
আমাদের এখানে অনেক আমাদের আসলে একটা প্রপার গার্জিয়ান দরকার আমাদের এই সেক্টরে। আমাদের আমরা যারা এই ওয়েডিং ইন্ডাস্ট্রিতে আছে আমাদের আসলে একটা পারফেক্ট গার্জিয়ান নেই। গার্জিয়ান না থাকার কারণে হয় কি যে যখনই আমাদের এখানে কোনো সমস্যা সৃষ্টি হয় আমাদেরকে নিয়ে কেউ আসলে ওইভাবে কথা বলে না। যারা সিনিয়র যারা আছে তারা একটা সময় হয়তো বা কোনো দু একবার কথা বলেছে, কিন্তু এখন দেখা গিয়েছে যে তারাও হচ্ছে চুপ হয়ে গিয়েছে। আর এখন ওইভাবে কেউ কথা না বলার কারণে যখনই আমাদের জন্য কোনো সমস্যা হয় কেউ আসলে ওইভাবে এগিয়ে আসে না। তো আমার মনে হচ্ছে যে আমাদের জন্য একটা স্ট্রং সোসাইটি থাকা উচিত যারা আমাদের বিপদে সবসময় এগিয়ে আসবে। এটা আমাদের জন্য খুব উপকারী একটা, আমাদের জন্য খুব দরকারি একটা ব্যাপার। তো এখনকার সময় যারা আছে তারা ছবি তুলতে চায় না, তারা 10-15-20 ছবি তুলেই তারা একটা প্যাকেজ ঠিক করে ফেলে। তো এই জিনিসটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটা ভালো। ছবি তুলতে হবে, কাজ শিখতে হবে, তারপরে হয়তো বা প্রফেশনাল লাইফে আসাটাই বেটার। অবশেষে সবার জন্য শুভকামনা থাকবে, আশা করছি সবার সামনের দিন ভালো যাবে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড ব্রাইডাল থেকে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।